হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনার সামনে আজকে হাজির হলাম, সেটা হলো একটা ইলেকট্রিক কেটলি। শীতের দিনে যেটা মানুষের খুবই কাজে আসে, মানুষের বাসা বাড়িতে অনেক গ্যাসের সমস্যা করে, সবসময় গ্যাস থাকে না, এই জন্যই আপনাদের সামনে এই প্রোডাক্টটি নিয়ে আসা। প্রথমে আপনাদেরকে বলে দিব শপের অ্যাড্রেসটি, ঢাকা নিউ সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরে, এমবি ট্রেডার্সের স্বপ্ন, আপনারা চলে আসবেন 126। আর এই প্রোডাক্টটির ব্যবহার বিধি এবং কী কী বেনিফিট আছে এ সম্পর্কে সকল তথ্য দিবেন এবং রিভিউ করবেন মিলন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ক্যাটেল যাকে বলা হয়, অর্থাৎ চা, কফি, দুধ বা পানি, আপনি যা খুব দ্রুত গরম করতে চান সেটা সম্ভব। আপনি চাইলে এর মধ্যে কফি দানা দিয়ে বা চায় পাতি দিয়ে একসঙ্গে চা করতে পারবেন। আর এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্স, অর্থাৎ গ্লাসের তৈরি। আর এখানে এই গ্লাস হওয়ার সুবিধা হচ্ছে এখানে ময়লা হওয়া বা মরিচা ধরার বা অন্য কোনো ফাঙ্গাস লেগে থাকার কোনো সম্ভাবনা নেই। পরিষ্কার করতেও খুব সুবিধা, যেহেতু এটার মুখ অনেক বড়, হাত দিয়ে আপনি ভিম লিকুইড বা ভিমের গুঁড়া দিয়ে পরিষ্কার করতে পারবেন। আর এখানে হচ্ছে যে আপনি এখানে পানির একটা পরিমাপ দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম দাগ দেওয়া আছে, আপনি এর উপরে আর পানি দেবেন না, এর নিচে আবার মিনিমাম দেওয়া আছে, এইটা আর এটার লেভেলের মাঝে আপনি পানি গরম করবেন। পানি দিয়ে আপনি যদি চায়ের দানা বা কফি দানা দিয়ে যদি আপনি একবার হিট দেন, তাহলে আপনি একবারই এটা ছেঁকে নিতে পারবেন। এটা বাইরে থেকে দেখাও যাবে এবং এটা হচ্ছে হিট টেম্পারেচার গ্লাস দিয়ে। আমরা বাজারে অনেক আগে থেকে দেখেছি স্টিল বা প্লাস্টিকের এই ক্যাটেলগুলো, এবার চলে এসেছে সম্পূর্ণ গ্লাসের তৈরি টেম্পারেচার। আপনারা মনে করতে পারেন যে পানি গরম হলে হয়তো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, আসলে এরকম না। এই গ্লাসের টেম্পারেচার কতদিন থাকবে? এইটা কি বলবো, যতদিন সে টেবিল থেকে বা আছাড় দিয়ে ভেঙে না ফেলে এই ততদিন পর্যন্তও ভালো থাকবে। অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে না ভাঙেন তাহলে হিটে ভাঙার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা বুঝতে পারছি ওনার মিলনবার কথায় যে এই প্রোডাক্টটি যেহেতু কাছের, অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে হাত থেকে ভেঙে পড়ে না যায়। তাছাড়া আপনার একটা প্রোডাক্ট মিনিমাম 10 বছর ইউজ করে, এই প্রোডাক্টটি 10 বছর ইউজ করতে পারেন। 10 বছর ইউজ করা মানে অনেক দিন। আর ওনার কথা মতো আমরা বুঝতে পারলাম যে পানি গরমের ফলে আপনার এই গ্লাসের কোনো ক্ষতি হবে না, ফেটে যাবে না। আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে নিচে ইলেকট্রিক লাইনের যে সুবিধা, এই সুবিধার কারণে আমরা দেখতে পারি যে বাচ্চারা অনেক সময় হাত দিয়ে দিলে ইলেকট্রিক সার্কিটের যে শর্টকাট হয়, শর্টের সম্ভাবনা থাকে, এটাতে কিন্তু সেটা নাই। আপনারা দেখতে পাচ্ছেন আপনি ইলেকট্রিক লাইন দিয়ে যদি হাতও দেন এটাতে আপনার শর্টকাট সুযোগ নাই। আসলে এটা কত ওয়াটের ভাই? এটা হচ্ছে পরিমাপ হচ্ছে 1.7 লিটার, আর এটার ওয়াট হচ্ছে, ওয়ারেন্টি হচ্ছে 14 মান্থ, আর এটা ওয়াট হচ্ছে আপনার 1600 থেকে 2000 ওয়াট পর্যন্ত। অর্থাৎ খুব সহজে অল্প সময়ের মধ্যেই এই পানিটা আপনি আপনার প্রয়োজনীয় গরম পাবেন। আসলে কেটলি মূলত পানি গরমের জন্য ব্যবহার করা হয়, কিন্তু যে কেটলটা আমরা দেখতে পাচ্ছি এটাতে আপনি পানি জাতীয়, তরল জাতীয় সকল প্রোডাক্ট, সকল কিছুই আপনি গরম করতে পারবেন, দুধ থেকে শুরু করে। হ্যাঁ, দুধ এবং পানির সঙ্গে চা কফি দিয়ে আপনি গরম করতে পারবেন। তবে শুধু পানি গরম করলে আপনার কেটলিটার মান সবচেয়ে ভালো থাকবে। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য মিলন ভাইকে ধন্যবাদ। যারা ফিজিক্যালি শপে আসতে চান, আমাদের শপ অ্যাড্রেসটা অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি, তারপরে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট নিতে চান, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের প্রাইস, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে প্রোডাক্ট, আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন। আর এই প্রোডাক্ট সম্পর্কে আরও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল বাটনটা টিপে দিবেন। আশা করি পরবর্তীতে নতুন নতুন প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসলে আপনি সেইগুলো তথ্য পেয়ে যান।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।